নমস্কার বন্ধুরা, সীমা কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি একদম সহজ একটা রান্না দেখাবো, 2 মিনিটে আলু পোস্ত বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সব ধরনের নতুন সহজ রান্না দেখতে পাবেন এই চ্যানেলে। আমার চ্যানেলে এই রান্নাগুলো দেখে আপনাদের একটুও ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আগামী দিন, যাতে আমি আরও অনেক রান্না দেখাতে পারি আপনাদের। চলুন তাহলে শুরু করি। দেখুন, নিয়েছি আলু, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দেব কিছুটা জল, জল দেওয়ার পর দিয়ে দেব লবণ। এরপরে দেবো হলুদ, হলুদ দেওয়ার পর মিশিয়ে দেব, মিশিয়ে দিয়েছি। দেখুন, এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলো এরপর একটা প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়েছি, এখন ওই কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দেব কাঁচা লঙ্কা দুটো, আর দেব কালো জিরে। তারপর দেব আলু, আলু দেওয়ার পর আবার একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে। এরপরে পোস্ত বেটে রেখেছিলাম আগের থেকে, একটা কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। তারপর ওই বাটিতে আধ বাটি জল নিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আবার একটু জল দেবো। এরপর হালকা করে একটু ফুটে উঠবে, তারপর নামিয়ে নেবো। আলুগুলো এইভাবে একটু ছোট ছোট করে দেব। দেখুন, ছোট ছোট করে দিয়েছি, হালকা ফুটে উঠেছে। এরপরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত বানিয়ে নিলাম ঝটপট। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সব ধরনের নতুন সহজ রান্না দেখতে পাবেন এই চ্যানেলে। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যখনই রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।